স্থানীয়দের আন্দোলন আর দাবির প্রেক্ষিতে পুনরায় চালু হচ্ছে উত্তরাঞ্চলের জনপ্রিয় ট্রেন রামসাগর এক্সপ্রেস। গাইবান্ধার বোনারপাড়া স্টেশন থেকে সকাল 6:30 ছেড়ে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর স্টেশনে পৌঁছাত 11:40, আবার সেখান থেকে বিকেল 3:50 ছেড়ে এসে রাত 9:15 বোনারপাড়ায় পৌঁছাত। বিভাগীয় শহরের হাসপাতাল, দিনাজপুর শিক্ষা বোর্ড সহ অন্যান্য জায়গায় পৌঁছাতে এলাকার মানুষের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে এই ট্রেনটি। কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো নোটিশ ছাড়াই ট্রেনটির চলাচল বন্ধ করে দেয়। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে আগামী 29 আগস্ট ট্রেনটি পুনরায় চালুর উদ্বোধন করবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সরকারের উন্নয়ন ধারাবাহিকতায় ট্রেনটি আবারও চালু করা হচ্ছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। এখন বিকাশেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটি দাবি ছিল এই ট্রেনটি পুনরায় চালু করা। গাইবান্ধা, রংপুর, দিনাজপুর সহ পঞ্চগড় পর্যন্ত যাতায়াতের জন্য একটি ভালো ব্যবস্থা হবে। এদিকে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালু হলে অন্য ট্রেনের উপর চাপ কমবে বলে জানান স্টেশন মাস্টার, উচ্ছ্বাসিত এলাকার বাসিন্দারাও। এই ট্রেনটি বন্ধ থাকায় গাইবান্ধাবাসী দীর্ঘদিন থেকে তারা অনেক বিড়ম্বনার শিকার হয়েছে। যদি এই ট্রেনটি চালু হয় এবং রেল চালু করে, তবে গাইবান্ধাবাসী যথাযথভাবে উপকৃত হবে। আমরা খুবই আনন্দিত এবং অপেক্ষায় আছি কবে থেকে এটা চালু হবে। যারা রংপুর চিকিৎসা নিতে যায় এবং দিনাজপুর শিক্ষা বোর্ডে, তারা এই যাত্রীগণ এবং সাধারণগণ অনেক উপকৃত হবে। গাইবান্ধা থেকে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি 2012 সালের 24 আগস্ট কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। তখন থেকেই ট্রেনটি চালুর দাবিতে আন্দোলন করে আসছিল স্থানীয়রা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।